আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি গতকাল জাতীয় সংসদে একটি বক্তব্য দিয়েছেন। জাতীয় সংসদের 50 বছর পূর্তিতে গতকাল বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়, সেখানে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তিনি যে ধরনের কথা বলেছেন, ইতিপূর্বে কখনোই তার কাছ থেকে এই ধরনের বক্তব্য এসেছে বলে আমার মনে পড়ে না। আমি নিজে শুনি নাই, হয়তো আপনারা কেউ শুনতে পারেন। তিনি বলেছেন যে গণতন্ত্রহীন অবস্থায় উন্নয়ন সর্বজনীন হতে পারে না। এই কথা তিনি এর আগে বলেছেন কি না সেটি আপনারা সকলেই জানেন। আমার কথা হলো যে গণতন্ত্রহীন এই কথাটা তিনি কেন বললেন? তিনি কি তাহলে মনে করছেন যে বাংলাদেশে গণতন্ত্র নাই? গণতন্ত্র নাই বা গণতন্ত্রহীন এই প্রশ্ন বা এই কথা তখনই রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক বা রাষ্ট্রপতির মুখ থেকে বের হয় যখন তিনি অনুভব করেন যে আসলেই দেশে গণতন্ত্র নাই। আমার অবজারভেশন বা আমার অনুমান এটিই বলে। হয়তো আপনারা যারা রয়েছেন, যারা রাজনীতি করেন বা বিশ্লেষণ করেন, তারা অন্যভাবে জিনিসটাকে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তিনি হয়তো আওয়ামী লীগের রাজনীতি করতেন বা করেন, যে কারণে অনেক কথা তিনি আমরা যেভাবে বলি, আমরা যারা ভিন্ন মতের রাজনীতি করি, সেভাবে তিনি বলতে পারবেন না। কিন্তু তার বিদায় বেলায় তিনি 23 এপ্রিল সম্ভবত তিনি বঙ্গভবন ছেড়ে দিবেন, তার আগেই তিনি এই কথা বললেন, তাও জাতীয় সংসদের 50 বছর পূর্তিতে। এটি আমি মনে করি একটি মাইল ফলক এবং আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের আগে এ ধরনের বক্তব্য একটি গুরুত্ববহ ভূমিকা পালন করবে। তিনি একই সাথে আরও কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি বাংলাদেশের রাজনীতিতে জাতীয় ঐক্যমত গঠনের তাগিদ দিয়েছেন। দেখেন, বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি তো রাষ্ট্রের অভিভাবক, তিনি এই বক্তব্য দেওয়া মানে এক ধরনের আইনের মতন, কিন্তু আওয়ামী লীগ সরকার এটি কি গ্রহণ করবে? একই সময়ে আমাদের প্রধানমন্ত্রী তিনি আরেকটি বক্তব্য দিয়েছেন। আমরা সকলে যারা সংবিধান পড়ি বা জানি বা যতটুকুই পড়েছি, সংবিধানে যেটি লেখা আছে সেটি হলো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তক্রমে সিদ্ধান্ত গ্রহণ করবেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। দেখেন, এইখানে আমার যেটি মনে হয় যে এইখানে সংশোধনী আনা দরকার। রাষ্ট্রপতিকে একদিকে বলা হচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক, অথচ সেই তাকে আবার প্রধানমন্ত্রীর পরামর্শে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো এটিতে আসলে মানে আমার কাছে সাংঘর্ষিক মনে হয়। এক্ষেত্রে সংবিধান অবশ্যই আমার যেটি মনে হয় পরিবর্তন করা দরকার। একটা কথা বাংলাদেশে আছে, সেটি হলো যে বিদায় বেলায় মানুষ অনেক সত্য সঠিক কথাগুলো বলে যায়। তো আমার যেটি মনে হচ্ছে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তিনি যেহেতু 23 এপ্রিল বিদায় গ্রহণ করবেন এবং তিনি বুঝতে পারছেন যে আগামী যে নির্বাচন, এই নির্বাচনে সংঘাত সহিংসতা অনিবার্য, কারণ আওয়ামী লীগ সরকার তাদের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমরা বিএনপির সাথে কোনো ধরনের সংলাপে বসব না। এখন বাংলাদেশের সবথেকে বড় বিরোধী দল হলো বিএনপি। এখন আওয়ামী লীগ যদি মনে করে যে আমাদের বিএনপিকে লাগবে না, আমাদের এই যে যারা যুগপথ আন্দোলন করছে, বিএনপি সমমনা বা বিএনপির মিত্র, তাদের লাগবে না, আমরা আমাদের মধ্য থেকে, আমাদের জোটে যারা ছিল, আমরা যে মহাজোট গঠন করেছিলাম, সেই মহাজোটের মধ্য থেকে আমরা একটি বিরোধী শক্তি দাঁড় করাবো, তাহলেই বিদেশিরা মেনে নিবে, সেটি কখনোই না। আপনারা অবহিত আছেন যে এই মুহূর্তে আমি যখন কথা বলছি আপনাদের সামনে, তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি আমেরিকায় অবস্থান করছেন। 7 এপ্রিল তার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল, অর্থাৎ 7 এপ্রিল তিনি দেশ ছাড়বেন, এতটুকুই শুনেছিলাম। তো সাক্ষাৎটা হয়তো এখনও হয়নি, সাক্ষাৎ হয়তো পরেই হবে, সেটি আসলে আমরা হয়তো জানতে পারবো। কিন্তু দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সে যখন বলল
যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। এরপরে আবার আমাদের রাষ্ট্রপতির বক্তব্য যে জাতীয় নির্বাচনের আগে তিনি আবার জাতীয় রাজনীতিতে জাতীয় ঐক্যমত গঠনের তাগিদ দিলেন। তো বিষয়গুলো আসলে একটু অবজারভেশন করার চেষ্টা করেন যে আওয়ামী লীগ সরকার কতটা চাপের মধ্যে রয়েছে, বিদেশিদের চাপ ব্যাপকভাবে তাদের উপর রয়েছে, তারা যতই হম্বিতম্বি করুক আর কথা বলুক না কেন তাদের উপর ব্যাপক চাপ রয়েছে। এইবার তারা চাইলেও 14 এবং 18 মার্কা নির্বাচন তারা করতে পারবে না। যারা কথাগুলো শুনছেন আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমরা জনগণের উদ্দেশ্যে এবং একই সাথে বাংলাদেশে যারা আন্দোলন করছে, যারা রাজনৈতিক সংগঠন দল রয়েছে, তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান হলো যে আপনারা কেউ এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবেন এই ঘোষণা অন্তত দেন না। এই ঘোষণা যদি দেন তাহলে এখন যে চলমান আন্দোলন, বিদেশিদের যে এদেশের ভিন্নমতের আন্দোলনের প্রতি সহমর্মিতা, তাদের সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু অনেকটা দুর্বল হয়ে যাবে। এবং আমরা যে আন্দোলন করছি হয়তো কেউ কেউ কিছুটা সুবিধা ভোগ করতে পারবেন, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং নিজেকে একটু স্যাক্রিফাইস করেন দেশ এবং জাতির স্বার্থে। আপনি হয়তো এমপি মন্ত্রী হতে পারবেন না, আমি ধরে নিলাম যে ক্ষমতার পালাবদল হলে আপনি এমপি মন্ত্রী হতে পারবেন না, কিন্তু আপনি এই যে একটি প্রাতিষ্ঠানিক গণতন্ত্র তৈরি করে গেলেন, আপনি যে ভূমিকা রাখলেন, এর জন্য তো আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনি তো অবশ্যই আপনি তার কাছ থেকে আপনি রহমত পাবেন। এই জায়গায় তো আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে দেশ এবং জাতির কল্যাণে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত নাজিল হবে। আর যারা সামান্য ব্যক্তি স্বার্থে দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিবে, তাদের তো দেশের মানুষ ঘৃণা করবে, অভিশাপ দিবে। হাদিসে আছে, আমি যতদূর পড়েছি, যে আল্লাহর হক যদি আপনি মারেন আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু যদি আপনি বান্দার হক মারেন ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত মাফ করে আপনি ততক্ষণ পর্যন্ত মাপ পাবেন না। সুতরাং আমাদের সকলকেই জনগণের যে অধিকার মর্যাদা সে বিষয়ে আগে গুরুত্ব দিতে হবে। আমি যদি এদেশের মানুষের নিরাপত্তা, আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি তাহলে তো আমিও এর সফলতা, এর সুফল ভোগ করব, আমার যে প্রজন্ম তারাও তো ভোগ করবে। সুতরাং ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিতেই হবে, অন্যথায় এদেশে আমরা কখনোই প্রাতিষ্ঠানিক গণতন্ত্র আমরা দাঁড় করাতে পারব না। স্বাধীনতার 52 বছর শেষ হয়ে গেল, জাতীয় সংসদের এখন গত 7 এপ্রিল আপনার 50 বছর পূর্তি হলো, আর কত ভাই এদেশে আর কত রক্তের রাজনীতি। বাংলাদেশে যদি আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা হয় তার জন্য দায়ী কে থাকবে জানেন? আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রী অবশ্যই তাকে দায় নিতে হবে। কারণ এই যে আওয়ামী লীগ, তারাই তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারাই কিন্তু সর্বপ্রথম মাঠে নেমেছিল। 96-তে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন আজীবন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই। সেই তিনি ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে দিলেন। বাংলাদেশে যদি প্রাতিষ্ঠানিক গণতন্ত্র থাকতো তাহলে দলীয় সরকার অধীনে নির্বাচন হবে নাকি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে সেটি নিয়ে কোনো হেডেক থাকতো না। কিন্তু কথা হলো যে বাংলাদেশে তো আমরা যখন যে দল ক্ষমতায় এসেছি আমরা সবাই ব্যর্থ হয়েছি বাংলাদেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। গণ অধিকার পরিষদ বাংলাদেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করছে। আপনারা জানেন যে একটি লড়াই শুরু হলেই সেই লড়াই যে খুব দ্রুতই সফল হয়ে যায় সেটি না, সেই লড়াইকে জারি রাখতে হয়। এখন এই লুটেরা এবং মাফিয়া গোষ্ঠীর বিরুদ্ধে আমরা আমাদের লড়াই জারি রেখেছি। ইনশাল্লাহ আমি দৃঢ় বিশ্বাস করি আমরা সফল হব, এবং সফল হওয়ার জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা সবাই মিলে যদি আমাদের সিদ্ধান্তে অটল থাকি যে আমরা আগামীতে কোনোভাবেই দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করব না, তাহলে আমাদের সফলতা কে ঠেকায়? নির্বাচন কমিশনার, নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নিজে বলেছেন যে যদি বিএনপি বা যারা বিরোধী দলীয় জোটই রয়েছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনের আইনগত বিষয়গুলো নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু সেই নির্বাচনের বৈধতা জনগণের কাছে
একই সাথে বিদেশিদের কাছে সেই নির্বাচন কতটুকু বৈধ হবে, কতটুকু সমর্থন পাবে সেটি নিয়ে তিনি প্রশ্ন উত্থাপন করেছেন। কিন্তু আমার কথা হলো যে আপনি এত এত প্রশ্ন উত্থাপন করছেন কিন্তু একটিবারের জন্য আপনার ভিতরে কি এই বোধশক্তি, এই বোধোদয় আপনার ভিতরে আসছে না যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা? আপনারা আপনি বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেই এই সিদ্ধান্তে আসতে হবে, নিজেরা সংলাপ করে আপনারা বলেন যে কিভাবে নির্বাচন হবে, কোন সরকারের অধীনে নির্বাচন হবে। আরে ভাই, এই সংলাপটা আপনাদের করতে হবে এবং সবথেকে বড় সংলাপ সরকারের সাথে নির্বাচন কমিশনের করতে হবে। কারণ কি? কারণ নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। এই স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা নিয়োজিত রয়েছে তাদের যথেষ্ট পরিমাণ ক্ষমতা রয়েছে, তাদের যথেষ্ট পরিমাণ এখতিয়ার রয়েছে। সুতরাং সেই ক্ষমতা তারা ব্যবহার না করে উল্টো যদি রাজনৈতিক দলগুলোর উপর দায় চাপিয়ে দেয়, উল্টো যদি আমাদের উপর দায় চাপিয়ে দেয় যে আমরা কেন ঐক্যমতে আসতে পারলাম না, পদত্যাগ করেন, আপনারা পদত্যাগ করেন। বাংলাদেশে যদি আপনারা মনে করেন যে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নাই, আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না এবং একই সাথে এই নির্বাচন আপনার বৈধতা পাবে না জনগণের কাছে, বিদেশিদের কাছে, তো পদত্যাগ করেন অথবা ঘোষণা দেন যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য এই এই পরিবর্তনগুলো দরকার, দলীয় সরকার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, বিরোধী দল যারা রয়েছে তারা অংশগ্রহণ করবে না। এই কথাগুলো বলতে আপনাদের সমস্যা কোথায়? রাষ্ট্রপতি তিনি যে কথা বলেছেন আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি তার দুই মেয়াদে রাষ্ট্রপতি রয়েছেন, বিদায় বেলায় অনেকে মিষ্টি মধুর ভালো কথা বলে, অনেকে সত্য কথাগুলো বলে যায়। মানুষের মধ্যেও তো একটা উপলব্ধিবোধ আছে যে সারা জীবন যাই করেছি অন্তত বিদায়ের আগে এই পৃথিবী থেকে বিদায় অথবা আমার কর্মজীবন থেকে বিদায় অথবা আমার যে জায়গায় আমি ছিলাম ওই জায়গা থেকে বিদায়ের আগে মানুষ কিন্তু অনেক সময় অনেক সত্য সঠিক কথা বলে যায়। অনেক সময় দলের রাজনীতি করার কারণে, দলের সাপোর্টার হওয়ার কারণে অনেক কথা বলতে পারে না, কিন্তু একটা সময় আসে প্রত্যেকটা মানুষই চায় ভালো কিছু বলে যেতে, ভালো কিছু করে যেতে। আমার যেটি মনে হয় যে বর্তমান রাষ্ট্রপতির যে বক্তব্য, বিদায় বেলায় যে বক্তব্য দিয়েছেন এটি আগামী জাতীয় নির্বাচনের জন্য অত্যন্ত, আমার যেটি মনে হয় অত্যন্ত খুবই একটি গুরুত্ব বহন করবে এবং জাতির মুক্তি মিললেও মিলতে পারে। তিনি হয়তো আর কিছুদিন আসছেন দায়িত্বে, আমার তার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে জাতির যে সংকট আপনি নিজের চোখে দেখেছেন, আপনি গণপরিষদের সদস্য ছিলেন, আপনি বাংলাদেশের প্রথম জাতীয় যে সংসদ নির্বাচন 73 হয়েছে, 7ই মার্চ যে নির্বাচন হয়েছে, যদিও সেই নির্বাচন ভোট ডাকাতির নির্বাচন ছিল বলে সবাই অভিযোগ করে, ওই সময় বিরোধী দলে যারা ছিল মাত্র 60টি আসন পেয়েছে, এরপরে 7 এপ্রিল আপনারা শপথ গ্রহণ করেন, সেই সময় কিন্তু ওইভাবে বিরোধী দল ছিল না, মাত্র 60টি আসন জাসদ একটি পেয়েছিল, জাতীয় আপনার জাতীয় লীগ তারা একটি পেয়েছিল, তো এরকম 60টি মোট পেয়েছিল, তো ওই সময়ও কিন্তু সংসদ প্রাণবন্ত ছিল। কিন্তু আজকে দেখেন আজকে সংসদের কী অবস্থা। ওই সময় যারা সরকারি দলে ছিল তারাও কিন্তু প্রতিবাদ করতো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, সরকারি দলে থেকে কথা বলতো, আর আজকে সব কিছু চাটার দলের দখলে, আজকে সব কিছু লুটিয়েরা মাফিয়া গোষ্ঠীর দখলে। জাতীয় সংসদে রাষ্ট্রপতি দেখলাম একটি বক্তব্য দিলেন যে ভালো ভালো আইনজীবীরা আজকে এমপি হচ্ছে না, তারা জাতীয় সংসদে আসছে না। যদি জাতীয় সংসদে আইনজীবীরা না আসে তাহলে তো অনেক সময় এই আইনের বিষয়গুলো বোঝার জন্য আমাদেরকে মানে আইনজীবীদেরকে ভাড়া করা লাগবে বা তাদেরকে হায়ার করা লাগবে, এ ধরনের একটি বক্তব্য তিনি দিয়েছেন। আসলেই সত্যি, জাতীয় সংসদ এখন ব্যবসায়ীদের দখলে, ভালো মানুষের আনাগোনা সেখানে নাই, আইন প্রণয়ন করবে অথচ সেখানে ভালো আইনজীবীদের সংখ্যা খুবই কম, ব্যবসায়ী ব্যবসায়ী আর ব্যবসায়ী ব্যবসায়ী, যার টাকা আছে সেই এমপি, যার টাকা আছে যে নমিনেশন কিনতে পারে সেই এমপি, এ হচ্ছে জাতীয় সংসদের অবস্থা। আর বিরোধী দল, সেখানে একটি গৃহপালিত বিরোধী দল রয়েছে যারা নিজেদেরকে বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় দলনেতা মনে করে কিন্তু প্রকৃতপক্ষে জনগণের কল্যাণে যাদের রাজপথে ন্যূনতম ভূমিকা নাই। সুতরাং জাতীয় পার্টি যদি তার রাজনীতি বাঁচাতে চায় আগামীতে তাকে সিদ্ধান্ত নিতে হবে সে কি চায়। আমরা তরুণ প্রজন্ম অবশ্যই জাতীয় পার্টিকে বয়কট করব যদি আগামী নির্বাচনে জাতীয় পার্টি সঠিক সিদ্ধান্ত না নিতে পারে। একদম ওপেনলি হ্যাশট্যাগ দিয়ে ঘোষণা করা হবে বয়কট জাতীয় পার্টি। এখনও পর্যন্ত আমরা জিএম কাদেরের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছি, আপনি যদি প্রকৃতপক্ষে দেশ এবং জাতিকে ভালোবাসেন, আপনি যেহেতু বলছেন কর্তৃত্ববাদ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, আপনাকে এখনই ঘোষণা দিতে হবে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না এবং এই অবৈধ সংসদ থেকে আপনাদের পদত্যাগ করতেই হবে।
অন্যথায় জন্ম মৃত্যু সবার আছে, একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে। বিদায়ের পরে মানুষ যেভাবে ঘৃণা করবে এবং একই সাথে সুযোগ পেলে একদিন না একদিন তো এই সরকারকে যেতেই হবে। যখন এই সরকার বিদায় নিবে তখন যারা এখন দালালি করছেন প্রত্যেকটা দালালকে চিনে চিহ্নিত করে করে তাদের জনগণ শাস্তির আওতায় আনবে, বিচারের আওতায় আনবে। এতটুকু বলে শেষ করছি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা গণ অধিকার পরিষদ আপনাদের পাশে রয়েছি। দলীয় সরকারের অধীনে গণ অধিকার পরিষদ নির্বাচনে অংশ নিবে না এই ওয়াদা এই পত্তাই পবিত্র মাহে রমজানে ব্যক্ত করছি। প্রয়োজনে কোনোদিন এমপি মন্ত্রী হওয়ার প্রয়োজন নাই, দেশের জনগণ না চাইলে আমার এমপি মন্ত্রী হয়ে লাভটা কি? দেশের জনগণ যদি চায় সমস্যা নাই, জনগণের জন্য কাজ করলে জনগণই আপনাকে এমপি মন্ত্রী বানাবে। সুতরাং জনগণের জন্য কাজ করে যান। গণ অধিকার পরিষদ জনগণের জন্য কাজ করে যাচ্ছে, মাত্র এক বছর আমাদের জন্ম, অথচ দেখেন সারা দেশের মানুষ গণ অধিকার পরিষদ সম্পর্কে জানে, গণ অধিকার পরিষদের কার্যক্রম সম্পর্কে অবহিত রয়েছে। সুতরাং গণ অধিকার পরিষদের ছায়াতলে থাকুন, আমাদেরকে সমর্থন দিন। ইনশাল্লাহ দেশে যে একটি সংকট শুরু হয়েছে, রাজনৈতিক সংকট, গণ অধিকার পরিষদ সহ যারা যুগপথ আন্দোলন করছে, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, এই নেতৃবৃন্দর নেতৃত্বে এবং সমন্বয়ে দেশ এবং জাতির মুক্তি হবে এবং দেশের মানুষ এই একটি গণবিরোধী সরকারের যে জালিমতন্ত্র তারা কায়েম করেছে, এই জালিমতন্ত্র, এই অত্যাচারতন্ত্রের হাত থেকে, মাফিয়াতন্ত্র এবং সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে মুক্তি পাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।